ডিম কষা করার জন্য আমি এখানে হাঁসের ডিম সিদ্ধ করে রেখেছি, হাঁসের ডিম সিদ্ধ করে রেখেছি এখানে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ, দুটো বড় পেঁয়াজ, আর কিছুটা আদা, কিছুটা রসুন কেটে নিয়েছি। এটা করতে এই সামান্য উপকরণই লাগবে ডিম কষাটা করতে। এখানে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি ডিম কষাটা বানানোর জন্য। ডিমগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। ভালো করে তো থালায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, নুন হলুদটা যাতে ডিমের সাথে মেখে যায়। এবার আমি তেলে ভেজে নেব। এবার ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ডিমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাঝখানে ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি। এবার দুই হাতের সাহায্যে আমি ডিমগুলোকে এরকম করে দেবো যাতে এরকম করে ভাঙা থাকে, কুসুমটা একটু ইয়ে থাকে, তাহলে মশলাগুলোর মধ্যে ঢুকবে। প্রত্যেকটা ডিম আমি এরকম করে একটু হাত দিয়ে দুই তালুর সাহায্যে চেপে এরকম ফাটিয়ে নেব। এবার এই পেঁয়াজ আর রসুন আর আদাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব দু চারটে কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ডিমগুলোকে আমি একে একে করে সব ভেজে নিচ্ছি। সব ডিমগুলোকে আমি এরকম একটা থালায় তুলে নিয়েছি ভেজে করতে। এই ডিম ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা করতে বন্ধুরা একটু বেশি তেল লাগে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে দেখুন মিক্সিতে পেস্টটা করে রেখেছি, পেঁয়াজ, রসুন আর আদা, তিন চারটে কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে আমাকে তিন চার মিনিট কষাতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা না বেরিয়ে আসে। একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এক চামচের মতো একটু লবণ দিয়ে দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে তার আগে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি যখন পেস্টটা করেছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল না বেরিয়ে আসে। রান্নাটা করতে বেশি সময় লাগে না বন্ধুরা, আর এটা তৈরি করতে খুব অল্প কয়েকটা জিনিস দিয়ে হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। মশলাটার থেকে তেল ছাড়লেই আমরা এর মধ্যে দেখুন একটু একটু তেল উঠে আসছে, যখন আর একটু পরিমাণ বেশি উঠে আসবে তখন আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা একটু উষ্ণ গরম জল দেবেন, তাহলে স্বাদ ভালো হবে, খেতে টেস্টি হবে, স্বাদ ভালো হবে খাবার। বন্ধুরা আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে এবং তেল উঠে এসছে, দেখুন তেল চিড়িয়ে করে চিটচিট করছে। এবার এর মধ্যে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা একটু দিয়ে দেবো।
দিয়ে দু তিন মিনিট ফুটতে দিতে হবে। ফুটে উঠলে ডিমগুলো দেব, দিয়ে নামিয়ে ফেলবো। ফুটে উঠেছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু ডিমগুলো দিয়ে আর একটু ফুটাতে হবে। ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসছে এবং গ্রেভিটা গাঢ় হয়ে এসছে। আর দু এক মিনিট বাদে আমরা নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার ডিমের কষা রেডি। দেখুন পুরো গ্রেভি রেডি আমার। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, এই ডিম কষা রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এর সাথে সাথে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি বন্ধু এটা হাঁসের ডিম দিয়ে করেছি, মুরগির ডিম দিয়েও এটা করা যায়, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা পাশে থাকবেন। নমস্কার।